আর তাকাব্বুর আল ইস্তিকবার মুনাফিকদের ভিতরে প্রচন্ড অহংকার কাজ করে। এখন আমাদের ভিতরে একটু শিক্ষিত দেখবেন, সেই লোক ইসলামের পথে যারা নাই ওই লোকের ভিতরে একটু তাকায় দেখবেন তারা আলেম ওলামাদেরকে মানুষই মনে করে না, ঠিক কিনা বলেন? এবার কোরআন থেকে দলিল নেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَسُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। সেই যুগের মুনাফিকদেরকে যখন বলা হতো আসেন রসুল আপনাদের জন্য একটু দোয়া করে দিবে আল্লাহর কাছে ভালো হয়ে যান, আর কত তোর মাথায় রম লড়াই দোয়া দিয়ে কি থাক, দোয়া নবীজির দোয়াও তারা নিতে চায় নাই, না দোয়া দিয়ে কি। এই রকম যারা মাথা নাড়ায় চলে গেছে আজও দেখবেন এক শ্রেণীর বুদ্ধিজীবী পাওয়া যায় টেলিভিশনের টক শোতে বসে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে আলেমদেরকে জালেম, ওই আলেমদেরকে জালেমরা প্রতিনিয়ত জুলুম করে, ঠিক কিনা বলো? এদেরকে যদি বলা হয় আলেমদের দোষটা কি, মাথা জাকায় জাকায় চলে যায়, দোষ আছে দেখি তো ধরছে, এটা মুনাফিকের আলামত। কিসের কথা কয় না, কিসের? ওই যুগের মুনাফিক এই যুগের মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য নাই। এই যুগের মুনাফিক আরো ভয়ঙ্কর। আল্লামা মামুনুল হক রহমত হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনারে গত কয়দিন আগে দেখছি পুলিশ সামনের দিক দিয়ে 100 জন, ডান দিক দিয়ে 100 জন, বাম দিক দিয়ে 100 জন, পিছনের দিক দিয়ে 100-র উপরে হবে, এতগুলো পুলিশ নিয়ে এমন ভাবে হেঁটে হেঁটে আসতেছে, আমার কাছে মনে হচ্ছিল জেলখানা আলেমদেরকে বীরু কাপুরুষ বানাতে পারে নাই, আলেমদেরকে এমন বীর বানিয়ে দিয়েছে যেই জেলখানা থেকে বের হয়েছে তার জবান দিয়ে আরো 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 বেশি হক কথা বের হচ্ছে, ঠিক কিনা বলে?